জয় হিন্দ বন্ধুরা আর বন্ধুরা তোমার সাথে আজ আলোচনা করবো জিআই ক্লাস যদি চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পাশে বেলগনটি বাজিয়ে দিও আর বন্ধুরা তোমার যদি এরকম ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আর কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুল না তো চলো বন্ধুরা আজ ভিডিওটি শুরু করে নেওয়া যাক প্রথম যে জিআইটি নেওয়া আছে তোমার বন্ধুরা জানো এই ধরনের জিআই কিন্তু পরীক্ষা এসে থাকে তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কি তোমার জিআই শেখানোর চেষ্টা করছি আশা করি আমি হেল্পফুল হয় ভিডিও তোমার কাছে অবশ্যই ফ্রেন্ড দেখে শেয়ার করো ভিডিওটি তো বন্ধুরা দেখো জিআই যে প্রথম জিআইটি নেওয়া হয়েছে খেয়াল করো একটুখানি যদি একটুখানি দেখা যায় দেখো ফার্স্টে ঘুরে নেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো আমরা ভাঙতে পারি তিন ছয় আঠেরো অথবা ছয় গুণ তিন এরকম করে আঠেরো ভাঙতে পারি আমরা ঠিক আছে অথবা নয় গুণ দুই ভাঙতে পারি তো আমরা সবচেয়ে কমটা নেওয়ার চেষ্টা করবো তাই ছয় গুণ তিনই ভাঙি আমি তো একটু খেয়াল করবো বন্ধুরা একটু দেখা যায় ভালো করে দেখো সব কিন্তু এ সিরিজ রয়েছে লাস্টে একটা বি দিয়ে দিয়েছে তার মানে বিয়ের কাজ এখানে থাকবেই তো তোমার লজিক খাটাও দেখো খেয়াল করে দুটো পরে দেখো তিনটে হয়ে যাচ্ছে দেখেছো খেয়াল করেছো দেখো দুটো এ লিখেছে আবার এ লিখেছে তার মানে কী হবে এটাকে এরা ক্রমান্বয়ে বাড়াচ্ছে একটু ভালো করে বোঝো দেখো এটাকে ক্রমান্বয়ে বাড়াচ্ছে যদি নলেজ লাগাও দেখো তাহলে আমি কী করতে পারি এ এ বি লিখতে পারি কারণ বি তো আমার প্রথম সবকটা অপশানে মোটামুটি তিনটে অপশনে বি পাচ্ছি তাহলে আমার বিকে আমি ধরতেই পারি তাহলে এ এ বি তারপর আবার লিখি এ বি অর্থাৎকে একটা করে এ বাড়ছে তাহলে এখানে একটা এ বাড়িয়ে দাও তাহলে এখানে তাহলে করে চারটে হয়ে গেলো তারপরে বি দাও ঠিক আছে তারপরটা তাহলে খেয়াল করো তারপর কটা হলো তাহলে একটা দুটো প্রথমে দুটো এ হিসাব গেল তারপর তিনটে হিসাব গেলো তারপর চারটে এর হিসাব গেলো এবার কটাই হয়ে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে তাহলে আমাদের অ্যান্সার কী হলো অ্যান্সার হলো বি বি এ বি এ এ দেখো কোনটা অপশানে আছে বি বি এ B e... অপশানটা দেখো খেয়াল করো আছে যেটা মিলছে তোমাদের দেখো সেটাই উত্তর হবে বি বি এ অপশান এ উত্তর হবে এটা আমি তার মুছে দিলাম অপশান এ এখানটায় আমাদের উত্তরটি হয়ে যাবে তো বন্ধু যা বুঝতে পারে অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো আবার বলে দিলাম এ এগুলো কি ক্রমান্বয়ে বাড়ছে অর্থাৎ এ এ কী হবে এখানে বি হবে তবে তিনটে এ তারপরে বি তবে চারটে এ তারপরে বি তোর পাঁচটা এ তারপরে বি ঠিক আছে মুখে বলে দিলাম আর এর যে প্র্যাকটিস সেটের লিঙ্কটা তোমার ডিসক্রিপশান হচ্ছে পাবা সেখানে ডাউনলোড করে নিও দেখো দুই নম্বরটা দেওয়া আছে দেখো দুই নম্বরটা দু হাজার ষোলো সালে ডাব্লিউ পুলিশের ক্ষেত্রে এসেছিলো তো দেখো এই একদম ইজি বিষয়গুলো কীভাবে করে দেখো ভাবো তুমি যখন এরকম একটা ছক্কাকে বড় ক্ষেত্রকে করছো তখন দেখো একটা দুটো তিনটে চারটে আর এই বড়োটা মিলে কটা হয় পাঁচটা হয় তার মানে ছেদ করা মানে কথা ধরতে হচ্ছে তা ছেদ করা মানে পাঁচটা ধরতে হচ্ছে তাহলে বন্ধুরা দেখো তাহলে এখানে কবার ছেদ করা হয়েছে একবার দুবার তিনবার অর্থাৎ প্রত্যেকবার তাহলে পাঁচ করে তাহলে পাঁচ যোগ পাঁচ যোগ পাঁচ তাহলে উত্তর কত যাবে আমাদের অ্যান্সার সি পনেরো উত্তর হয়ে যাবে এগুলো একদম ইজি এটা দু হাজার ষোলো সালের এসেছিল আর এবারেও কিন্তু পরীক্ষায় তোমাদের এই টাইপের একটি থাকবে পরটি দেখো বন্ধুরা তিন নম্বর নিয়ে আছে ভেনচিত্র নেওয়া হয়েছে প্রথমটা স্ত্রী তারপরে মা তারপর ডাক্তার দেখো এই ধরনের জিআই যারা পাও না তাদেরকে বলি এই জাতি খেয়াল করবো অর্থাৎ সবচেয়ে বড় সেই বিষয়টার উপরে সবচেয়ে বড়কে এখানে সবচেয়ে বড় দেখো খেয়াল করো এখানে কিন্তু সবচেয়ে বড় হচ্ছে স্ত্রী জাতি ঠিক আছে আচ্ছা প্রথমে স্ত্রী জাতি গোলটা আমি এঁকে নিলাম তার মধ্যে কী থাকে সব স্ত্রী জাতি হয় কি সমস্ত মহিলাই কি হয়ে যায় মা হয় সমস্ত মহিলাই কি হয় মা আর তার মধ্যে কিছু মহিলা কি হয়ে যায় যারা মা হয় আবার তারা মহিলাও হয় আবার তারা কি হয় কিছু আবার সংখ্যক ডাক্তারও হয়ে থাকে ঠিক আছে এই ধরনের অপশান সিও আমাদের এখানে উত্তর হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি তাহলে কী করলাম প্রথমে কাকে নিলাম মহিলা অর্থাৎ স্ত্রী লোককে নিলাম তার মধ্যে সব মহিলাই মা হয় সাধারণত আর তার মধ্যে কিছু মা আর কিছু মহিলাও কি হয়ে যায় ডাক্তার হয় তাই জানি এটাকে এইভাবে নেওয়া হলো তো এখানে উত্তর হয়ে যাবে অপশান সি উত্তর হয়ে যাবে তারপর থেকে বন্ধুরা পর থেকে চার নম্বর মহিষ শেষ হয় দুধের সম্পর্ক অর্থাৎ মহিষ কী দেয় দুধ দেয় তাহলে মুরগি কী দেবে মুরগি নিশ্চয়ই মাংস পাখি পালক ডিম তো মুরগি কী দেবে মুরগি আমাদের ডিম দেয় ঠিক আছে তাহলে মহিষ আমাদের কী দেয় মহিষ আমাদের দুধ দেয় আর মুরগি তাহলে আমাদের কী দেবে ডিম দেবে অনেকে মাংস গোল দেবে কিন্তু হবে না মাংস উত্তর হবে ডিম তবে বন্ধু পাঁচ নম্বরটি তো পাঁচ নম্বরটি সংখ্যা উত্তর হিসাবে নেওয়া আছে একটু বন্ধুরা যদি খেয়াল করো দেখো যদি কোনা কোন হিসাব করা যায় দেখো দুইয়ের কিউব করে আট করা হয়েছে ঠিক আছে চারের কিউব করে চৌষট্টি করা হয়েছে পাঁচের কিউব করে তাহলে কত হয়ে যাবে একশো পঁচিশ পাঁচকে কিউব করলে হয়ে যায় একশো পঁচিশ অর্থাৎ উত্তর হয়ে যাবে আমার পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর অপশন সি একশো পঁচিশ সরি হ্যাঁ অপশন সি একশো পঁচিশ উত্তর হয়ে যাবে ছয় নম্বরটি দেখো খেয়াল করে বন্ধুরা দিয়েছে তিনশো চব্বিশ গুণ দেড়শো আর দুশো গুণ চারশো এবং পাঁচশো তেইশ গুণ দুশো দেখো তিনশো আর এই গুণ করে বলতে চুয়ান্ন হয় তো কী হবে চুয়ান্নটা এই লজিকটা ভাবতে হবে দেখো খেয়াল করো তিন দুই আর তিন নিলাম ঠিক আছে দুই নিলাম আর চার যোগ করে কত হয়ে যায় যোগ করলে যায় চার আর দুই কত হয়ে যায় চার আর দুই ছয় ছয় আর তিন কত হয়ে যায় নয় আর এদিকে দেখো গুণ চিহ্ন দিলাম দেখো পাঁচ আর এক যোগ করলে কত হয়ে যায় পাঁচ এক যোগ করলে যায় ছয় তাহলে কত হলো চুয়ান্ন এই লজিকে এই জিআইটি রয়েছে এই আই অনুসারে তাহলে আমাদের লাস্টের যে অপশানটি খেয়াল করা যাক তাহলে হচ্ছে ছয় আর পাঁচে ছয় আর পাঁচ আর এক এগারোকে বারো হলো গুণ আর পাঁচ আর ছেড়ে নয় আর তিন বারো 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 গুণ করলে কত হয়ে যাবে বারো বারো গুণ করলে হয়ে যাবে একশো চুয়াল্লিশ অর্থাৎ অপশান বি আমার এখানে উত্তর হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছি লজিক তোমার থেকে খাটাতে হবে কীভাবে প্রত্যেকটি জিয়াই রয়েছে সাত নম্বর জিয়াটি দেখো এক ভদ্রলোককে দেখি রঞ্জন বলল তিনি হলেন দেখো তিনি হলেন বলতে কি এই ভদ্রলোকটি হলেন ভদ্রলোকটি হলেন আমার কন্যার অর্থাৎ দেখো আমার কন্যার অর্থাৎ কি রঞ্জনের কন্যা রঞ্জনের কন্যা তাহলে কি রঞ্জন তাহলে কী হলো পিতা হলো ঠিক আছে রঞ্জন তাহলে কী হলো পিতা হলো তো লিখে নেওয়া যাক তাহলে কেমন কেউ করে দেখো তো আমি যেভাবে করে থাকি তো রঞ্জন ঠিক আছে কার কন্যা রঞ্জন 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 যদি রঞ্জনের কন্যা কথা বলে তাহলে রঞ্জন তাহলে এখন পিতা কার পিতা তার কন্যার পিতা ঠিক আছে এবার গেল তারপরে কি বলছে এর বলছে কি রঞ্জনের পিতার পিতা রঞ্জনের পিতা রঞ্জনের পিতা আছে রঞ্জনের পিতার কথা বলা হয়েছে রঞ্জনের পিতা লিখে নিলাম আর বলছে পিতার পিতা পিতার আবার কি বলছে পিতা অর্থাৎ এরা দুই ভাই ছিল মানে রঞ্জনের বাবারা দুই ভাই ছিল তাহলে বলছে এই এর সাথে কি সম্পর্ক ছিল অর্থাৎ তার কী সম্পর্ক হয়ে থাকে সাধারণত কাকার সম্পর্কই হয়ে থাকে এটা তোমার বাড়িতে প্র্যাকটিস করো অনেকটা বেশি বেটার হবে এই ধরনের কিন্তু পরীক্ষায় তোমরা একটি পাবে ঠিক আছে কারণ বলছে পিতার পিতার একমাত্র ভাই অর্থাৎ তার বাবার আরেকটি ভাই ছিল তাহলে সেই ভাই ছাড়া রঞ্জনের সম্পর্ক কী হবে কাকার সম্পর্কই হবে তারপর এটা দেখো একটি শাড়ির পঁয়ত্রিশ জন ছাত্রের মধ্যে অন্নবের স্থান বাম দিক থেকে তেরোতম দেখো আর ডান দিক থেকে অন্নবের স্থান কত নম্বর এটা দেখা মাত্রই পরীক্ষা উত্তর করে ফেলতে হবে কীভাবে জানো সেটা হচ্ছে এরকম করবে এই যে দুটো সংখ্যা দেবে এই দুটো সংখ্যা বিয়োগ দিয়ে দেবে তাহলে পঁয়ত্রিশ থেকে তেরো বিয়োগ দেবে কত হয়ে যায় পঁয়ত্রিশ তেরো বাইশ দিলে বাইশ আর তার সাথে সময় এক যোগ করে দেবে ঠিক আছে তাহলে উত্তর হয়ে যাবে তেইশ তাহলে আমার অ্যান্সার করতে যাবে অ্যান্সার হয়ে যাবে এখানে তেইশ তাহলে এটা ঠিক বোঝা গেছে যদি বলে একটি শাড়ির ধরো ডান দিক বলুক বা বাম দিক থেকে বলুক এততম স্থান রয়েছে তাহলে অপর সাইড মানে যে সাইড বলবে তার বিপরীত সাইডে কত হবে দুটো বিয়োগ করে এক যোগ করে দেবে উত্তর সময় বেরিয়ে যাবে তো এখানে অপশান বি তেইশ অ্যান্সার হবে এরপরটি দেখো একটি শাড়িতে সমান দূরত্বে সাতটি গাছ আছে ধরো এরকম সাতটা গাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতের কাজটা চেঞ্জ করে নিই তো দেখো এবার দেখো সাতটা গাছ রয়েছে বলছে পাশাপাশি দুটি গাছের মধ্যে দূরত্ব চার মিটার তাহলে কটা গ্যাপ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটা গ্যাপ হচ্ছে তাহলে প্রতি গ্যাপের দূরত্ব কত বলছে ছয় মিটার চার মিটার করে তাহলে ছয় গুণ চার করে দিই তাহলে কত হয়ে গেল ছয় গুণ চার করে দিলে হয়ে যায় চব্বিশ হয়ে যায় ঠিক আছে তা বলছে প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব তাহলে কত হবে প্রথম শেষ গাছের মধ্যে দূরত্ব হবে এই প্রথম গাছটা শেষ গাছটার মধ্যে দূরত্ব কত হয়ে যাবে চব্বিশ অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমাদের উত্তর পরটি দেখো রামের র্যাঙ্ক শ্যামের থেকে সাত বেশি ভালো করে বোঝ রামের র্যাঙ্ক শ্যামের থেকে কত বেশি বলছে সাত বেশি ঠিক আছে শ্যামের র্যাঙ্ক শেষ থেকে সহতম দেখো খেয়াল করে কথাটা ভালো করে বোঝ বলছে রামের র্যাঙ্ক শ্যামের থেকে সাত বেশি আবার কী বলছে শ্যামের র্যাঙ্ক শেষ থেকে সাহতম তাহলে শ্যামের শ্যামের পরে কার র্যাঙ্ক শ্যামের আরও সাতজনের পরে হচ্ছে কার র্যাঙ্ক এই শ্যামের সাতজনের পরে রামের র্যাঙ্ক তাহলে রাম কত নম্বরে থাকবে শ্যাম যদি সতেরো নম্বরে থাকে তাহলে হচ্ছে শ্যাম জি সতেরো নম্বরে থাকে রাম থাকবে কত নম্বরে চব্বিশ নম্বরে থাকবে ঠিক আছে যদি রাম থাকে রাম থাকে যদি সতেরো নম্বরে শ্যামের থেকেও রাম সাত সাতজনের পিছনে রয়েছে ঠিক আছে তাহলে চব্বিশ জনের রয়েছে কে রাম যদি ক্লাসে উনচল্লিশ জন ছাত্র থাকে তবে প্রথম থেকে রামের র্যাঙ্ক করতে হবে দেখো শিখিয়েছিলাম আমি কি জেনে গেলাম রামের র্যাঙ্ক হচ্ছে শেষের দিক থেকে কত রামের র্যাঙ্ক শেষের দিক থেকে কত রামের র্যাঙ্ক বলছে তবে বলছে রামের র্যাঙ্ক শেষের দিক থেকে কত তম রয়েছে তারপর হচ্ছে প্রথম দিক থেকে র্যাঙ্ক করতে হবে তার মানে কি দুটো যোগ দুটো বিয়োগ করে এক যোগ করতে হবে আমরা জেনে গেলাম হচ্ছে রামের র্যাঙ্ক কত রামের র্যাঙ্ক হচ্ছে চব্বিশ খেয়াল রাখবে তো দেখো উনচল্লিশ থেকে তাহলে চব্বিশ বাদ দিয়ে দাও উনচল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে পনেরো থাকে তার সাথে কত যোগ দিতে হবে এক যোগ দিতে হবে অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে ত আমার ষোলো অর্থাৎ প্রথম দিক থেকে রামের র্যাঙ্ক হচ্ছে ষোলো অপশন বি আমাদের উত্তর আশা করি ভিডিও তো কাছে হেল্পফুল হয়েছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করো ফ্রেন্ডটাকে শেয়ার করো জয় হিন্দ বন্ধু মাত্রাম টেক কে নতুন টুইটার দেখা হবে